খাওয়ার জায়গা করিস নি কেন রে? এখনই করে দিচ্ছি মাস্টার। শিগগির যা, দেরি করিস নি, বেলা যে দুপুর হয়ে গেল।
যা যা কুকুরের বনভোজন। হ্যাঁ গো হ্যাঁ, সেই পাগলা মাস্টারের বুদ্ধি। আমি ভাবলাম নিকি হেতা গাছে তো আবার পাতা গজাবেই গো। চুপ করো, কলা পাতা গুড়ি কথা জানো? দেখাচ্ছি মজা, দাঁড়াও দেখাচ্ছি। কুকুরের বনভোজন আমি শেষ করে দিই আর কি, শেষ করে দিই আর। কিরে ও গুড, এটা না ভাই, এটা নিস নে। শোন, এবারে মাইনে পেলে তোকে এটা কিনে দেবো, কেমন? কিন্তু এবেলা যেন কাদের ওখানে খাবার কথা? তুমি কেমন পাগলা ঠাকুর, রাজ্যের উঠকো কথা ছাড়া কি তোমার কিছু মনে থাকে না? কেন যদি এক গজ কাপড়ের দাম হয় তাহলে 75 গজ কাপড়ের দাম হলো খুব মুশকিলের কথা। শুধু চারানা গজের কাপড় কিনলেই হতো, তাহলে 75 × 4 আনা অর্থাৎ 75 শিকে মানে 18 টাকা 12 আনা। নিতাই কি করছিস রে, দেখি না। আচ্ছা ঠিক আছে, না দেখালি, আমরাও কালকে একটা কাজ করবো, বলবো না। কি কাজ? আহা কি আবদার রে, উনি কি করছেন আমাদের বলবেন না, আর আমরা কি করব ওকে সব বলতে হবে। মানে আমি তো ছবি আঁকছিলাম। সে কি রে, তুই ছবি আঁকতে পারিস আমাকে বলিস নি? কই দেখি 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 দেখি। মাস্টার মশাই এঁকেছিস বটে বুঝলি, কিন্তু এই নাকটা আর ঠোঁটটা ঠিক আছে। ছেলেবেলায় আমরাও পাঠশালায় পড়েছি, বাইরে থেকে শোনা যেত নামটা পড়ার আওয়াজ, নানা কান্নার শব্দ বাড়ি খেয়ে এরকম হো হি হি শুনেছেন? কে অঙ্কের ক্লাস বন্ধ থাক। পুরুচরণদের ছাগলের মতো যদি আমার দাড়ি থাকতো তাহলে আমার চেহারাটা সোলজার্স নিজে নিজে জায়গায় যাও। বসবার
কি পড়া হচ্ছিল সব? পড়া তো হয়নি, অঙ্ক করছিলাম। ভালো লাগলো না তাই ছবি আছে। তো অঙ্ক করতে ভালোই বা লাগলো না কেন? কি করে ভালো লাগবে? পাঁচ টাকা চাটানা করে যদি এক গজ কাপড়ের দাম হয় তাহলে পঁচাত্তর গজ কাপড়ের দাম কত? শুধু পাঁচ টাকা হয় কষে বের করা যায়, কিংবা যদি শুধু চালানারও হয় তাহলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু একসঙ্গে পাঁচ টাকা চালানা, না না ও আজকে আমাদের ভালোই লাগলো না, তাই না? হ্যাঁ মাস্টার মশাই। তো ভাগারা বলি হ্যাঁ ছবি আঁকতে তোদের স্কুলে পাঠানো হয়, কি গো তোর সব কথা বলছো না কেন? আমরা আর কি বলবো চার্য মশাই, আপনাকে তো দেখিয়ে দিলাম, এখন যা দিই তো আর আপনি করুন। আচ্ছা আপনারা তো রেগে যাচ্ছেন কেন আমি তো কিছু বুঝতেই পারছি না। পাঁচ টাকা চালানা দামের এক গজ কাপড় আমরা পরি না, তাছাড়া শুধু এক এক গজ নয় পঁচাত্তর গজের দাম বের করো। দেখো মাস্টার তুমি আমাকে রাগিও না বলছি, রেগে গেলে আপনাকে অদ্ভুত দেখায়, জানেন তো। ঘাটটা ঘোরাবেন না? আচ্ছা তুমি কত বড় মাস্টার আমি একবার দেখে নেব, আমি প্রেসিডেন্ট পঞ্চায়েত আমার সঙ্গে কিনা। আচ্ছা চলো তো এসব চলো চলো দেখে দিচ্ছি। আমি আজ ইন্সপেক্টরকে চিঠি লিখছি, সোমবারই এসে পড়বে। আর কতক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকবো? হে ওই একটা দাঁড়িয়ে আসছে না? হ্যাঁ 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 আমি বলছি যে চিঠি লিখে দিয়েছি, হ্যাঁ ও ইন্সপেক্টর তো ছেলে মানুষ, দরকার হলে স্বয়ং এসপি সাহেবকে পর্যন্ত চুকে আসতে হতো। এই যে নবীনগঞ্জ আর কত দূর? আগে এইটি তো নবীনগঞ্জ, এইটি তো নবীনগঞ্জ। আসুন 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 আসুন, আমি বংশী চাঁদ যেই গায়ে প্রেসিডেন্ট পঞ্চায়েত, এখানে একটা স্কুলের, সেই স্কুলের জন্যই তো একটা চিঠি লিখে আপনাকে। বড় বিপদের মধ্যে আছি স্যার, একটা বদ্ধ পাগলকে নিয়ে। আসুন 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 আচ্ছা রজত শুক্র বন্দ্যোপাধ্যায় তাই বললেন না? না না এ নাম আমরা নবীনগঞ্জে কোথায় পাবো স্যার? এখানে ওই রাধেশ্যাম ব্রজ, হরিকাঙালি চরণ ব্রজ, আমি এই বংশীবদন আছি। এত আধুনিক নাম আমরা কোথায় পাবো? কিন্তু মাস্টার নামটা, তুমি সব কথায় কথা বলতে এসো না, মাস্টার নাম আর কি মাস্টার না হতে পারে, হতে পারে এ হয়তো ওই পাগলা মাস্টারেরই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন স্যার, আপনারা কাগজপত্র দেখে আসছেন ঠিকই ধরেছেন। আসুন 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 আসুন, ওই ডাব সন্দেশ সব ঠিক আছে তো? ঠিক আছে চল যাবো। আসুন আসুন রজত শুভ্র বাবু কি? হ্যাঁ হ্যাঁ ওই তো পালের ঘোড়া, মানে ছেলেগুলোকে স্কুলের কাছে ঘেঁষতে দেয় না, ওর জন্যই তো, ওর জন্যই তো, মানে গ্রামস্থ ছেলেদের ভবিষ্যৎ ভেবেই তো হুজুরের কাছে দরখাস্ত পাঠিয়েছিলাম। তা ওকে একবার দরকার আছে। কিন্তু ওকে কি পাওয়া যাবে? এ কোথায় এখন বনবাজারে হয়তো ছেলের দল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার চেয়ে অনেক কাজ করুন না, ওই ওই বরখাস্তের নোটিশখানা বরঞ্চ আমার হাতে দিয়ে যান, মানে আমি গায়ের প্রেসিডেন্ট পঞ্চায়েত কি না? চলে হয় মনে হয় আমরাই দেখি। সে কি কথা, সে কি কথা, আমরা থাকলে হুজুর স্বয়ং যাবেন, এই তো ভালো কথা না? ঠিক কথাই তো বুঝলি ভজহরি, মানে হুজুর এসেছে একবারে সরে জমিনে তদন্ত করতে, মানে নিজের চোখে না দেখে তো আর কিছু করতে পারে না। আসুন 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 আসুন। এই ইনি হলেন আমাদের স্কুলের মাস্টার। আপনার নাম রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আপনার পিতার নাম ঈশ্বর মুক্তিনাথ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আপনার পিতামহের নাম ঈশ্বর দীননাথ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আপনার প্রপিতামহের নাম ঈশ্বর জগবন্ধু বন্দ্যোপাধ্যায়? তাই নাকি? তার মানে আপনি জানেন না? না। তাহলে আমার কাছ থেকে শুনে নিন, আপনার বৃদ্ধ প্রপিতামহের নাম ছিল ঈশ্বর ত্রিবিক্রম বন্দ্যোপাধ্যায়। আমার কথাটা শুনে নিয়ে বাজালে হতো না? জেনে লাভ কি, আমি অত নাম জানি না। জানি যে মানে উনি যা জিজ্ঞেস করছেন তা জানতে হবে, এত কষ্ট করে উনি অমনি আসেননি। হ্যাঁ অনেক অনুরোধ করে তবে ওকে আনানো হয়েছে। সাপ্তাহিক পাগলামি না? বলুন। জানি
শুনি। বলছি আপনার বৃদ্ধ প্রপিতামহের নাম ছিল ঈশ্বর ত্রিবিক্রম বন্দ্যোপাধ্যায়, আর আপনার অতিবৃদ্ধ প্রপিতামহের নাম ছিল ঈশ্বর বীর বিক্রম বন্দ্যোপাধ্যায়। আচ্ছা এবার স্মরণ করার চেষ্টা করে দেখুন দেখি, যে ঈশ্বর রাজা বাহাদুর গোপাল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় আপনার কে ছিলেন? কেউ না। না বলছেন তো অবশ্যই মনে থাকবার কথাও নয়। আচ্ছা আপনাদের জন্ম পত্রিকাটা দেখুন, আপসে মনে পড়বে। মনোহর বার করো তো। স্যার বিচারটা আগে ছেড়ে ফেললে হতো না? হচ্ছে। আচ্ছা কইয়ে আপনার অতিবৃদ্ধ প্রপিতামহ এই বীর বিক্রমী বিবাহ করেন সুবর্ণপুরের রাজকুমারীকে। রাজার কোনো পুত্র সন্তান না থাকায় ঈশ্বর বীর বিক্রমী রাজা হন। আপনার বৃদ্ধ প্রপিতামহের একমাত্র পুত্র রাজা ঈশ্বর জগবন্ধু বন্দ্যোপাধ্যায়ের তিন পুত্র এক কন্যা, জ্যেষ্ঠ ঈশ্বর রাজা গোপাল কৃষ্ণ, মধ্যম ঈশ্বর কুমার বাহাদুর নগেন্দ্রচন্দ্র নিঃসন্তান মৃত, ও কনিষ্ঠ আপনার পিতামহ ঈশ্বর দীননাথ। বাপের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আপনার পিতামহ সুবর্ণপুর পরিত্যাগ করে কলকাতায় এক সদাগরি অফিসে সামান্য চাকরি নেন। সেই থেকে সুবর্ণপুরের সঙ্গে আপনাদের আর কোনো সম্পর্ক থাকে না। আপনার পিতা ঈশ্বর মুক্তিনাথ আপনার দুবছর বয়সে মারা যাওয়ায় আপনাকে মামার বাড়িতে মানুষ হতে হয়। কাজে কাজেই বংশের ঐতিহ্যের কোনো খবর আপনি পাননি। আপনার জ্যেষ্ঠ পিতামহ ঈশ্বর রাজা গোপাল কৃষ্ণ সম্প্রতি পরলোক গমন করেছেন। তার একটি সন্তান ঈশ্বর কুমার বাহাদুর রাজকৃষ্ণ 12 বছর বয়সে মারা যান। কাজে কাজেই সুবর্ণপুরের বর্ধিত সম্পত্তির আপনি একমাত্র ন্যায়ত উত্তরাধিকারী। আপনার সম্পত্তির বার্ষিক আয় প্রায় 8 লক্ষ টাকা। কলকাতায় আপনার বাড়ি 18খানা, গাড়ি 10টা, ব্যাংকে মজুদ 77,67,797 টাকা 12 আনা। হ্যাঁ বুকের মধ্যে কিরকম করছে? হুজুর আমি আপনার এস্টেটের ম্যানেজার শ্রী যোগজীবন সরকার, আর এ হচ্ছে মনোহর নন্দী আমার অ্যাসিস্ট্যান্ট, মানে আমার পিস্তুত ভাইয়ের আপন সম্বন্ধী। হুজুরকে তাহলে এখনই আমাদের সঙ্গে কলকাতায় যেতে হয় দখল নেবার জন্যে। কি সর্বনাশ, মাস্টার হলো রাজা? যাই যাই আমি সবাইকে খবর দিকে যাই। তাহলে আর দেরি করবেন না হুজুর। আমি যাবো না। যাবেন না? ওরে যেতে অপরাণে, তোদের মাস্টার যে চললো কোথায় কোথায় আবার কলকাতায়, বড় গাড়ি এসেছে তাকে নিয়ে যেতে। তোদের মাস্টার খুব বড় লোক হয়েছে সত্যি? হ্যাঁ চল সবাইকে খবর দিয়ে আসি। হুজুর আপনার সম্পত্তি, আপনার টাকা, আপনি না গেলে। হুজুর এই ভোলা নেতা শিকিরা মাস্টারমশাই চলে যাচ্ছে, মাস্টারমশাই চলে যাচ্ছে। মানে জীবনে যদি যাওয়ার বা দেওয়ার থাকে তাহলে এ টাকা আপনাকে সাহায্য করবে, এই কথা কি? বেশ চলুন যাওয়াই যাক। Attention!
বললাম রে। এই ড্রাইভার, রোক 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 রোক। প্যালেস হুজুর। আরে আরে, এরা কারা? এ সাবু আর এ বনি, মানে স্বর্গত রাজা বাহাদুরের কুকুরের খুব শখ ছিল কিনা? ও তাদের বেঁধে রেখে দিন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দাও। কুকুররা আমাকে চট করে চিনতে পারে। চলুন। কোথায়? আগে কর্মচারীদের সঙ্গে আলাপ পরিচয় করবেন একটু। ও চলুন। আপনার দরোয়ান হীরা সিং, মাধো সিং, লাল সিং, প্রদ্যুম্ন সিং, হরি সিং, মহেন্দর সিং, আপনার ওরা ছুটিতে ছজন আছে। আপনার ড্রাইভার বীর বাহাদুর, ইসমাইল, গণেশ প্রসাদ, ছুটিতে তিনজন। আপনার মালি পুরুষোত্তম, নারায়ণ, রাধানাথ, হরে কৃষ্ণ, আপনার খাস খানসামা রামজীবন। ম্যানেজার বাবু, আগে এই এত লোক কেন? আগে বেশি লোক রাখা এ বাড়ির ঐতিহ্য। ঐতিহ্য? আগে হ্যাঁ। ও হ্যাঁ, ঐতিহ্য ঐতিহ্য, তাও তো বটে। তা বলছিলাম কি যে পরে আলাপ করলে হতো না? মানে এত লোকের সঙ্গে আলাপ করতে গেলে তো সন্ধে হয়ে যাবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আপনি এসব নয় পরেই করবেন। তবে নতুন মনি ওরাও তো প্রণাম করতে চায়। ও তাহলে চলো। হ্যাঁ আগে হ্যাঁ, ইয়ে আপনার মেজ খানসামা হরিচরণ। এই হচ্ছে হুজুর আপনার রিসেপশন রুম, এ পাশে ডাইনিং রুম, ড্রেসিং রুম, আপনার ড্রয়িং রুম, আর এ পাশে তোষাখানা, খাজাঞ্চিখানা, বৈঠকখানা, এইসব রয়েছে। আর এই ঘরটা পেরুলি আপনার উপরে ওঠবার সিঁড়ি। মনোহর বাবু, হুজুরের মাথাটা যেন একটু অদ্ভুত অদ্ভুত রামজীবন, অদ্ভুত ঐতিহ্যের অচলায়তন বুঝি এবার ভাঙল। এই হলো হুজুর আপনার অতিবৃত্ত প্রপিতামহ ঈশ্বর বীর বিক্রমের ছবি, আর এদিকে আপনার বংশের মহিলাদের সব ছবি রয়েছে, আর হুজুর এদিকে আপনার ঘর। ম্যানেজার বাবু, আগে আচ্ছা, একটা ঘরে একটা লোকের জন্য দুটো খাট কেন? আগে বাতের জন্য। বাত? আগে হ্যাঁ, বাত হলে নতুন নরম খাট, আর বাত না হলে ওই পুরনো শক্ত খাট। ও আচ্ছা আচ্ছা। ম্যানেজার বাবু, আগে
এটা কি? এটা হুজুর কলিং বেলের বোর্ড। আমাকে ডাকতে হলে এক নম্বর সারির এক নম্বর, আপনার হেড খানসামা এক নম্বর সারির দু নম্বর, আপনার মেজো খানসামা এক নম্বর সারির তিন নম্বর, আপনার ছোট খানসামা এক নম্বর সারির চার নম্বর, আপনার হেড বাবুর্চি এক নম্বর সারির পাঁচ নম্বর, আপনার হেড রাঁধুনি এক নম্বর সারির ছ নম্বর, আপনার বড় নায়েব হলো দু নম্বর সারির তিন নম্বর। মনোহর, মনোহর, ওই মনোহর, এসো এসো এসো, একদম গাইয়া, আমাকে ছেড়ে এক পাও চলতে পারবে না। এক নম্বর সাড়ে তিন নম্বর, নম্বর সাড়ে সাত নম্বর, ছ নম্বর, চার নম্বর সাড়ে পাঁচ নম্বর, ছ নম্বর সাড়ে তিন নম্বর, ঝোলা আছে? ঝোলা গুড়, ছাতু, আদা, কাঁচা লঙ্কা। কি ব্যাপার, কি সকলকে একসঙ্গে তলম? মানে হুজুর ম্যানেজার বাবু, এরা সব বোবা কেন? মানে আমি জিজ্ঞাসা করছি, ছোলা, ঝোলা গুড়, আদা, কাঁচা লঙ্কা, ছাতু এসব আছে কিনা? মানে পাখি আর খরগোশগুলো খাবে, তা এরা আমার কথা কেউ জবাবই দিচ্ছে না। আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি হুজুর। মনে হয় আগে আমি বাজারে লোক পাঠাচ্ছি। আচ্ছা তোমরা এখন যাও, আমি যেতে পারি? সারাদিনটা খুব ধকল গিয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে। ম্যানেজার বাবু আগে, এটা আর একবার বলে দিন না, এক নম্বর সারির এক নম্বর আমি, এক নম্বর আপনি, এক নম্বর সারির দু নম্বর খাস খানসামা, দু নম্বর খাস খানসামা, এক নম্বর সারির তিন নম্বর মেজো খানসামা, তিন নম্বর মেজো খানসামা, এক নম্বর সারির চার নম্বর ছোট খানসামা, চার নম্বর ছোট খানসামা। ওই এমন এদিকে এসো বাপু। এমন ইব নিয়ে ঘর করা চলবে না, পাগল হয়ে যেতে হবে। দশ বার শুধু কলিং বেলের সুইচ বোর্ড মুখস্থ করিয়ে এলাম, টুকটাক চাকরির নিকুচি করেছে, রিজাইন কর। আজই আমি রিজাইন কর। আপনার সামনে বসুন। একটু বিশ্রাম করে নে, তারপরে ওই কলিং বেলের বোর্ডটা আমাকে আর একবার বুঝিয়ে দেবে, আমি সব ভুলে গেছি। আগে না বিশ্রামের কি দরকার, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা থাক, দরকার নেই, আবার সব ভুলে যাব। এক নম্বর সারির এক নম্বর তো আপনি, আগে হ্যাঁ, তা আমার যখন যাকে দরকার হবে আপনাকে ডেকে আপনার কাছ থেকে নাম্বার জেনে নিই, আমি তাকে ডাকবো। আগে হ্যাঁ তাই করবেন। তো হুজুর আমি এখন যেতে পারি? হ্যাঁ পারেন, কিন্তু কিন্তু আমাকে এক্ষুনি চারটে মাউতর গানা নিয়ে দিন।
আগে মাউথ অর্গান বোঝেন না, ওই যে লোকে বাজায় দেখেননি, আমি বাজাই। রোজ রাত্রে শোবার আগে এক ঘন্টা করে না বাজালে আমার ঘুম আসে না, আর ঘুম যদি না আসে আমি এক নম্বর শাড়ির এক নম্বর বেল টিপব, আপনি আসবেন, আপনার সঙ্গে গল্প করব, তারপর ঠিক যখন ঘুমটি আসবে আসবে আপনি উঠে চলে যাবেন, ঘুম কিন্তু আসবে না, আমি আবার উঠব, আবার বেল টিপব, আবার আপনি আসবেন। আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি হুজুর। বাবু নয়, আমি আপনারই আসতে তো দাদা। হ্যাঁ বেশ বেশ, তাই হলো, কিন্তু এদিকে যে মহা ফুল ছেড়েছেন বুঝি? হ্যাঁ, আর যেই না ফুল ছেঁড়া, বাগানের চারপাশ থেকে আলাদিনের দৈত্যের মতো পাঁচ সাতটা মালি উঠে দাঁড়িয়ে আমার দিকে এমন করে তাকিয়ে রইল যে আমি পালিয়ে আসতে পথ পাইনি। আচ্ছা মনোহর, কেন বলো তো? গত 30-40 বছরের মধ্যে এই বাগানের ফুল কেউ কখনো ছেড়েনি। ও ও, ফুল ছেঁড়েনি বুঝি? না, আগেকার রাজা বাহাদুর পছন্দ করতেন না, কেউ ফুল ছিঁড়লে তাকে চাবুক মারা হতো। চাবুক? মনে হয় আমি আর ফুল ছিঁড়ব না। বাগানের ওদিকটা দেখেছেন? না। আচ্ছা মনে হয় ওদিকটাও তো সেই ফুলের বাগান। না, ওটা ফলের। চলুন না, দেখে আসবেন। চলো। বাহ মনে হয় এখানে তো অনেকখানি খালি জায়গা আছে। হ্যাঁ, এখানে আমি আমার খরগোশ, গিনিপিগ, পাখি এদের থাকবার আস্তানা করে দেবো। হ্যাঁ, তোমার কাছে টেপ আছে মনে হয়? টেপ তো নেই দাদা। ও, টেপ নেই? আচ্ছা তুমি এইখানটা দাঁড়াও, এইখানটা দাঁড়াও, আমি জায়গাটা হাত দিয়ে মেপে নিই। এই নাও, 1, 2, 3। আমি বলছিলাম কি দাদা, ইঞ্জিনিয়ার বাবুকে খবর দিলে হতো, আপনি আবার কষ্ট করে। ইঞ্জিনিয়ার বাবু? ঠিক বলেছো মনে হয়। এই কি জানো, আমি যে বড় লোক হয়েছি এটা মাঝে মাঝে ভুলে যাই, মানে খুব গরিব ছিলাম তো দাদা। অবসর সময়ে কাগজটা পড়ে দেখবেন। এটা কি? কবিতা। আপনি কাল এলেন তাই লিখে ফেললাম। তুমি কবিতা লেখো মনে হয়? আগে হ্যাঁ। হ্যাঁ, তুমি তো মানে তুমি তো গ্রেট ম্যান হে। কি যে বলেন দাদা, কোনো সময় পড়ে দেখবেন। কোনো সময় কেন, আমি এক্ষুনি পড়ে দেখবো। রাতের আকাশ ভেদ করে যেমন তরুণ সূর্যের আলো, তুমি এলে, তুমি দেখলে, তুমি করলে। না না না, এই বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে মনে হয়। তুমি এলে, তুমি দেখলে, তুমি জয় করলে। মর্নিং স্যুট, লাউঞ্জ স্যুট, অর্ডিনারি স্যুট, ডিনার ড্রেস, জোস্ট পায়জামা, শেরওয়ানি, ইন্ডিয়ান ডিনার স্যুট, ধুতি, পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, আন্ডারওয়্যার, রুমাল, খদ্দরের ধুতি, পাঞ্জাবি, চাদর, টুপি, সুজুতো, ডিনার শু, অ্যালবার্ট, নিউকাট, নাগরা, কাবলি, চপ্পল, চটি, সবই তো করাতে হবে। ডিফারেন্ট ফাংশনে ডিফারেন্ট পোশাকে যেতে হবে। এ বাড়ির ঐতিহ্য। এক্সকিউজ মি স্যার, অর্ডারি মালগুলো আমরা 3 দিন বাদেই দেব রাজা বাহাদুর। আচ্ছা তাই দেবেন। ম্যানেজার বাবু,
হুজুর আমি এখন যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আমার 20% রেখে দাম ধরো, বুঝলে? রোজ রোজ এইসব পড়া। তাহলে হুজুর ছোট বড় মিলিয়ে আমাদের 30টা ফ্ল্যাট হচ্ছে, খরচা অবশ্যই প্রায় 4 লাখ টাকার মতন পড়বে। অবশ্যই আমরা সেলামি বাবদ ঘোড়াতেই 75,000 টাকা আদায় করে নিচ্ছি, আর ভাড়া সে ধরুন মাসিক আমরা প্রায় 5,000 টাকা পাব। বেশ বড় ব্যাপার করছেন তাহলে। হ্যাঁ সেই রকমই ইচ্ছে আছে, তবে দখল পেতে আমাদের খুব বেগ পেতে হয়েছিল। কেন? আগে হলেন গোড়াতে ওটা একটা বস্তি ছিল, অনেক মামলা করে তারপরে তাদের তো উচ্ছেদ করলাম, কিন্তু তারপরে পাড়া ছোঁড়ারা এসে ওখানে খেলাধুলা আরম্ভ করে দিল। তাই নাকি? আগে কিছুতেই সে দখল দেবে না, তবে আমিও যোগ জীবন সরকার হুজুর, মানে অল্পে কি ছাড়বো, 30 বছর ধরে এই কাজ করছি, ম্যানেজারি করে চুল পাকিয়ে ফেললাম, আমার সঙ্গে চালাকি, 2-4 ছোঁড়াকে কিছু টাকা খাইয়ে দিলাম ক্লাবটাকে ভেঙে। আচ্ছা ম্যানেজার বাবু, আগে একখানা বাড়ি করতে ইঞ্জিনিয়ারকে আমাদের কত টাকা দিতে হবে? আগে তা 5,000। পাঁচখানা বাড়ি করি 10×5 50,000। হুজুর করবেন নাকি 10খানা বাড়ি? আগে 10খানা বাড়ি করতাম, করবার ইচ্ছেও ছিল, কিন্তু ইঞ্জিনিয়ার কত টাকা দিতে হবে? থাকবে, ও একখানাও করবো না। একখানাও করবেন না? আপনি বরং এক কাজ করুন, আপনি কিছু টাকা দিয়ে ওই ক্লাবটাকে আবার জোড়া লাগিয়ে দিন, আর বাড়ি যখন করছি না। কিন্তু হুজুর, ও মনে পড়ে গেছে, মনোহর সম্বন্ধে একটা কথা আমাকে ভাবতে হবে, আমি এক্ষুনি বেরিব। তবে আর বলছি কি, কোনো মতে স্থির নেই, একবার বলছে 10খানা বাড়ি করবো, আর তার পরের মুহূর্তে বলছে একখানাও বাড়ি তৈরি করবো না। বাড়ি তৈরির সময় 20-25,000, সেলামের ধরুন 20-25,000 ইজিলি পকেটে আসতো, তা নয়। কিন্তু তুমি 2 মাস একটি পয়সাও দাওনি, সোসাইটিতে পজিশন দেখে বাড়ি ভাড়া দিয়ে আমাদের এবার চলে কি করে বলতো? আর মেয়েটা হয়েছে তেমনি বেয়ার, ক্লাবটাকে ভালো করে চালালে বড় বড় লোকের ছেলে মেয়েরা আসে, আমাদেরও সংসারটা চলে যায়। তা নয়, ক্লাবের টাকা তুমি সংসারে খরচ করতে পারবে না, লোকে চোর বলবে। যাক গে ওসব কথা, এক কাজ করো দেখি, তোমাদের ক্লাবের একটা ফাংশন করো, আর তাতে আমার ওই রাজা বাহাদুরকে স্পেশাল গেস্ট করে ইনভাইট করো। আপনি একটু দাঁড়িয়ে যাবেন, আপনি ইয়ে মানে আপনি একটু আগে যখন হাসছিলেন আপনাকে বেশ দেখাচ্ছিল, আপনাকে রাগলেও বেশ দেখায়, মানে একটা কেজ করে নিতা। Thank you.
মনোহর। মনোহর, মনোহর, মনোহর কোথায়? মনোহর, এই যে দাদা, এই যে মনোহর। তুমি যখন খুশি কবিতা লিখতে পারো। খুশির কারণ জানলে পারি। তাহলে লেখো, লেখো সারাদিন মেঘলা, হ্যাঁ, যখন আশা করছো না ঠিক সেই সময় একটু সূর্যের আলো, ভীষণ গুমোট, হঠাৎ দমকা হাওয়া, মানে ওই ওই বাদুরের খাঁচার সামনে একটা অদ্ভুত সুন্দর মুখ। বুঝেছি, হ্যাঁ বুঝতে পেরেছো, লেখো তাহলে। কিন্তু দাদা, আমাদের ভাবি রানী সাহেবা নাম ঠিকানা চাইতো। তাহলে তুমি লেখো মনোহর, লিখতে লিখতে তো নাম ঠিকানা জেনে ফেলতে পারি। হ্যাঁ লেখো। হ্যাঁ, বিজন মাঠে দাঁড়িয়েছিলাম, দৃষ্টি দিশাহারা, আধার আকাশ উজ্জ্বল করে ফুটলে সন্ধ্যা তারা। বাহ, ফুটলে সন্ধ্যা তারা। বলছেন আমি যাচ্ছি, কিন্তু 30 বছর ম্যানেজারই করছি, আমি জানি না আমাদের রাজা বাহাদুর নেকলেসের অর্ডার দিতে পারেন। হুজুর, নেকলেসটা নিয়ে ওকে 5,200 টাকার একটা চেক দিয়ে দিন। আপনি হঠাৎ এই সহজ কথাটা আপনার মতো একজন অভিজ্ঞ ম্যানেজারকে বোঝাতে হচ্ছে বলে বড় ব্যথা পেলাম। এই যে হীরের দর আর সোনার দর কিরকম হু হু করে বেড়ে যাচ্ছে তার কোনো খবর রাখেন? রাখেন না। আমি লক্ষ্য করেছি আসল কাজের দিকে আপনি কোনো রকম দৃষ্টি দেন না। জানটা নিয়ে আসুন। হুজুর, কি ব্যাপার, কিছু বলবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আজ সকালে আপনার সঙ্গে দেখা করতে মিলনী সংঘ থেকে মিসেস ঘোষ এসেছিলেন। কে এসেছিলেন? মিসেস ঘোষ, সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েরা ওদের সঙ্গে যাতায়াত করেন। আমাদের স্বর্গত রাজা বাহাদুরও ওদের সঙ্গের পৃষ্ঠপোষক ছিলেন। ও ছিলেন, তা আমাকেও কি এদের পৃষ্ঠদেশে পোষকতা করতে হবে? আগে না, সেরকম কিছু নয়, এরা ঘরোয়া পরিবেশে আপনাকে একটু আপ্যায়ন করতে চান। আমাকে? ওরে সর্বনাশ, সেখানে কি আমি কি করব? কিছু না, আলাপ পরিচয় করবেন, কিছু বাণী দেবেন, আর চলে আসার সময় সামান্য কিছু দান করে আসবেন। কতটা সামান্য? এই 1,500, তার কমে কি আর দেওয়া যায়? হাজারক এ বাড়ির যে ঐতিহ্য। আগে হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে আমি যাবো এখন। হুজুর, ইয়ে বলছি ম্যানেজার বাবু, আগে বাজনা শুনবে? আগে না, জুয়েলার বসে আছে তো, টাকাটা আমি দিয়ে আসি। হুজুর, আজকের প্রোগ্রাম আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে সংঘের সেক্রেটারি আমার মেয়ে মালিনী ঘোষের একক নৃত্য, তারপর সংঘের ছেলে মেয়েদের সমবেত সঙ্গীত, পরে সংঘ সম্বন্ধে সেক্রেটারির সংক্ষিপ্ত রিপোর্ট, তারপর আমাদের সম্মানীয় প্রধান অতিথি রাজা বাহাদুর রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, পরে অনুষ্ঠান সভাপতি আমাদেরই লেডি ভট্টশালীর বাণী, এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন। আপনাদের অনুমতি নিয়ে এবার অনুষ্ঠান আরম্ভ করা হচ্ছে।
রাজা বাহাদুর মানে বড্ড ইয়ে গানটা শেষ হয়ে এলো মাসাবি তোর মেকআপটা ঠিক করে দে তো শাড়িটা পাল্টে নেবি নাকি তোরা ওকে নিয়ে আর আমি এগুচ্ছি সমবেত সঙ্গীতের পর আমাদের স্কুলে যাস তোদের স্কুলের নাম কি রে জানি না বোকা কাঁকড়া ঠিক করলে যে কোনো উপায়ে বাঁচবার একটা রাস্তা বের করতেই হবে প্রথম বছর আমাদের আয় হয়েছিল চাঁদা বাবদ যে হুজুর 282 টাকা আর ডোনেশন বাবদ 3175 টাকা শেয়াল তো সন্ধ্যাবেলা এসে মহানন্দে সেই ফাটা বাঁশের মধ্যে শুরু করে দিয়েছে তখন সেই বুদ্ধিমান তারপর যে শেয়াল আমাদের এতকালে আমাদের নববর্ষ সম্মেলনে অনেককে টিকিটের টাকা ফেরত দিতে হয় থেকে দূর করে দিতেই হবে সেই একই ব্যাপারে আমাদের প্রায় আমাদের গায়ে জোর নেই বটে এদিকে আর আমাদের মাননীয় প্রধান মানে আমি যাচ্ছি
দেখবেন একটু তাড়াতাড়ি বলবেন, আমার আবার এতগুলো পাতা পড়তে হবে। ইয়ে মানে আমার ওই ম্যানেজার বাবু বলছিলেন যে এই 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 ক্লাবকে 5000 টাকা ডোনেশন দেবার জন্য। তা দেবার ইচ্ছেও যে একেবারে ছিল না তা নয়, তবে ওই ক্লাবের সম্পাদিকা, হ্যাঁ ক্লাবের সম্পাদিকা যা রিপোর্ট পড়লেন তাতে আমি একটু ভাবনায় পড়ে গিয়েছি। হ্যাঁ কারণ উনি বলছেন যে প্রতি বছরই লোকসান আর তার অঙ্ক প্রায় 5000 টাকা, তাই তো? আচ্ছা ধরুন 5000 টাকা আমি না হয় দিলাম, কিন্তু সে টাকা তো আপনাদের ক্লাবের দেনা শোধ করতেই বেরিয়ে যাবে, তারপর আবার দেনা শুরু হবে। প্রথম বছরে ধরুন 500-600, দ্বিতীয় বছরে 2000, তৃতীয় বছরে আরও 2000, চতুর্থ বছরে গিয়ে দেখা যাবে যে এই 5000 টাকার দেনা শোধ করবার জন্য আমার মতো একটি রাজা বাহাদুরের আবার প্রয়োজন হয়েছে। ইনসাল্টিং সামনে পড়তে যাবে না। কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে যে ওই চতুর্থ বছরে গিয়ে ঠিক আমার মতো একটি রাজা বাহাদুর পাওয়া যাবে কি? ডোনেশন আপনি না নাই দেবেন, কিন্তু আমাদের সঙ্গকে ইনসাল্ট করবার কোনো অধিকার আপনার নেই। মালিনি দেবে নাচ কিন্তু আমার খুব ভালো লেগেছে। 5000 টাকা কিন্তু আমাদের সমাজে এইখানে ভঙ্গ হলো। 500 টাকা ডোনেশন নিলে বললে ভাষণ দিতে হবে, আমি এতগুলো পাতা লিখে নিয়ে এলো ডেকে এনে অপমান। আমাদের সকলের অপমান, হঠাৎ বড় লোক তো। শুনুন, শুনছেন? আমাদের বাড়িতে একবার যাবেন? তার মানে? আমাদের বাড়িতে গেলে আপনাকে রাগিয়ে দিতাম, আর রাগলে না আপনাকে দারুণ সুন্দর দেখায়। এই তো ঠিক এইরকম একটা চেহারা স্কেচ করে নিতাম। ইডিয়েট। এই যে জরুরি তলব কেন দাদা? মনোহর আবার কবিতা লেখো। দেখা পেয়েছেন তাহলে? হ্যাঁ দেখা পেয়েছি, নাম জেনেছি, ঠিকানা জেনেছি, কিন্তু মনোহর সব গোলমাল করে বসে আছে। কেন, কি হলো? কি হলো? অনেক কিছু, বিকেলবেলা সঙ্গে খেলাম তো, তারপর আমি ফুল চুরি করে এনে দিচ্ছি, তোরা এখানে চুপটি করে বসে। তুমি ধরিয়ে দেবে না তো? ভিতু কথা বসে যোগ বিয়োগ করছে। কি করছেন? আগে যোগ বিয়োগ, রোজ সকালে এক ঘন্টা করে হুজুর যোগ বিয়োগ করেন। রামজীবন ইয়ার কি করিস নে বুঝলি, এই নতুন রাজা বাহাদুর আসার পর থেকে তোদের বার বড্ড বেড়ে গেছে। হুজুর কি করছি খোকা, যে এক ঘন্টা তোর অঙ্ক কষবেন? আসো।
হুজুর বলুন হুজুর কয়েকটা কথা বলবার ছিল সকালবেলা বাগানে গিয়ে দেখি যে এক ধার থেকে সমস্ত ফুল কারা চুরি করে নিয়ে গিয়েছে আগে হ্যাঁ সে কি আজ তিরিশ বছর গাছের ফুল কেউ ছেড়ে নি চাবুক রেডি আছে আগে চাবুক যে ফুল ছেড়ে তাকে তাকাতে হয় আগে বিয়ে না না আমি কিছুতেই সহ্য করবো না ঠাকুরদা ঠিক শাস্ত্রি ব্যবস্থা করে দিয়েছে চাবুক কই চাবুক আগে কে ফুল ছিঁড়েছে না জেনে চাবুক মানে চাবুকটা মারবেন কাকে ও তা তো বটে আমি বলি কি হুজুর ফুলের দাম দরোয়ান আর মালিদের মাইনে থেকে কেটে নেওয়া হোক অত হিসেব কষবে কে না না চোর চাই আর তার শাস্তি চাবুক কিন্তু আমার যে একটা কথা ছিল হুজুর আজ আর কোনো কথা নয় খালি ফুল চোর আর চাবুক হঠাৎ বড় লোকের খেয়াল ও মেজাজ পাল্টে যাবার আগে যা পারা যায় আদায় করে নিতে হবে এক গাটা ছবি এঁকেছে দামি দামি গহনা কিনছে মেয়ে যদি ভালো করে খেলিয়ে তুলতে পারে তাহলে তুমি তো রাজার শাশুড়ি হবে আর আমিও তো তোমার সারা জীবনের বিজনেস পার্টনার খান দুয়েক বাড়ি আর নগদ চার পাঁচ লাখ টাকা নিয়ে আমিও রিটায়ার করতে পারবো কিন্তু হায়ের মধ্যে আর কোনো কিন্তু নেই বিয়ে করতে যদি রাজি না হয় তাহলে পুরনো উপায় ধরো ফটোগ্রাফারকে খবর দাও লুকিয়ে চুরিয়ে খান কয়েক ছবি তোলো সেই ছবি দেখাও আর হাজার হাজার টাকা রোজগার কি বলছো তুমি টাকার জন্য মেয়েকে দিয়ে জঘন্য কাজ করাবো হ্যাঁ করাবে মা সারা জীবন জঘন্য কাজ করলো আর মেয়েই বা পারবে না কেন না মানিনিকে কিছুতেই আমি কাজ করতে দেবো না টাকা আমার চাই না তোমার হয়তো চাই না কিন্তু আমার চাই যে দেখো করুণা ছেলে মানুষ করুণা রজত শুক্র আর মালিনী তোমার আমার সোনার খনি না কি আর করবো বল নিজের ভালো যদি না বোঝো ঠিক আছে হ্যাঁ করুণা কুমার চন্দ্রভূষণকে তোমার মনে পড়ে লোকটাকে নিয়ে ভারী মজা করা গিয়েছিল না দশ হাজার টাকা তো দিলই তারপরে বাবাকে বলে দেবেন না বলে তোমার পা জড়িয়ে ধরে সে কি কান্না তুমি তখন সুন্দর বলছিলাম কি তোমার মেয়ে যদি এই গল্পটা শোনে তাহলে কৃতি মায়ের মেয়ে বলে খুব গৌরব বোধ করবে হুজুর হুজুর আপনার টেলিফোন হুজুর হ্যালো হ্যালো ও হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কি বলছেন আজ বিকেল চারটে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব না না কিচ্ছু মনে করিনি আচ্ছা নমস্কার ও হ্যালো হ্যালো শুনছেন আপনার মেয়ে অন্য অন্য বাড়ির মতো
কিছু আনইউজুয়াল দেখলেই আপনি তুলে নেবেন। জি আগে আজ বিকেল থেকে শুরু করুন। আচ্ছা। আর ইয়ে খরচ খরচার জন্য রাখুন। আচ্ছা নমস্কার। নমস্কার। তাই বলছিলাম তোকে, না না ওই অসভ্য লোকটার সামনে আমি যেতে পারবো না। আরে এইবার কিরকম কথা, আমাদের সঙ্গে ডোনেশনের টাকা নিয়ে তুমি তোমার সংসারে খরচ করবে? বারে আমি কি এমনি খরচ করছি, ধার নিচ্ছি বই তো নয়, আর তাছাড়া সঙ্ঘের জন্য আমিও তো কম খরচ করি না, বাড়ি ভাড়া ইলেকট্রিক চা বিস্কিট ওসব কথা যাক। সেদিন রাজা বাহাদুরের ওপর আমাদের ব্যবহারটা মোটেই ভালো হয়নি। কেন? সে যদি অভদ্র হয় তাহলে তা হোক, তিনি গ্রামের লোক, হয়তো আদব কয়দা ঠিক জানেন না, কিন্তু আমরা তো হোস্ট, হোস্ট বলে সব অপমান সহ্য করতে হবে। স্টার্ট হঠাৎ বড় লোক অভদ্র তা হলো, লক্ষ্মী মেয়ে অমত করিস নি, দুটো ভদ্রতার কথা বলবি, মিষ্টি মুখে ক্ষমা চেয়ে নিবি, এক কাপ চা দিবি, বাস আমাদের দিক থেকে আর কোনো ত্রুটি থাকবে না। অনেক জিনিস ভালো না লাগলেও করতে হয়। আমি তাকে টেলিফোনে নেমন্তন্ন করেছি, তিনি চারটের সময় আসছে। ম্যাম সাহেব, রজতবাবু এসেছেন। কি জানেন, মানে আমাদের বাড়িতে একটা ঘড়িও ঠিক টাইম দিচ্ছে না, বুঝলেন? তারপর কলকাতা সহ তো রাস্তাঘাট আমি ঠিক চিনি না, সেদিন রাত্রিবেলা এসেছিলাম, ভাবলাম যে বাড়ি খুঁজতে যদি আবার ঘন্টা দু তিন দেরি হয়ে যায়। এই আকাশটা দেখুন না কিরকম মেঘলা হয়ে রয়েছে, কত বেলা হয়েছে কিচ্ছু বোঝবার উপায় নেই, তাই ভাবলাম যে একটু সকাল সকালই বেরিয়ে পড়ি। তা বেশ করেছেন, আপনাদের খুব অসুবিধে ফেলে দিলাম না? না অসুবিধে কি, আপনি আপনি কুণ্ঠিত হচ্ছেন কেন, আপনি বসুন, আমি মালিনীকে ডেকে নিয়ে আসছি। সেদিন থেকে সে একেবারে লজ্জায় মরে যাচ্ছে। রাজা বাহাদুর, এই আমার উমা। বাজাই। এই আমার মেয়ে মালিনী, আর ইনি রাজা বাহাদুর। বেশ বেশ বেশ, পরিচয় দেওয়ার দরকার নেই, আপনি হলেন মিসেস ঘোষ, ইনি হলেন মালিনী, আমি হলাম রজত। চা কই? আপনার একটু কথাবার্তা বলুন, আমি এখন ব্যবস্থা করছি। বসুন। যদি না বসি? মানে যদি চা না খাই? তবে এলেন কেন? আপনাকে নিয়ে যেতে রাগ করছেন কেন? এর আগের দুটো দিন না হয় আপনার সঙ্গে একটা একটা যাচ্ছে তাই ব্যবহার করে ফেলেছিলাম, তাই ভাবছিলাম যে আপনার কাছে ক্ষমাই চেয়ে নিই, কিন্তু এই চেয়ার টেবিল আলমারি কাগজপত্র তারপরে মিসেস ঘোষ এদের সামনে ক্ষমা চাইতে কিরকম লজ্জা লাগে না, তাই বলছিলাম নাই বা বসলাম নাই বা চা খেলাম, এরকম সুন্দর ওয়েদার তারপর ক্ষমা টমা চাওয়া, চলুন না বেরিয়ে আসি। কিন্তু চা বাইরে গিয়ে খেয়ে নেবো। না না আপনি ভয় পাবেন না, সেদিনকার চরটা এখনো ভুলিনি। আচ্ছা আপনি সেদিন খুব জোরে মেরেছিলেন না? জি জি, বেশ চলুন। কিন্তু মা, উনি এখানে এসে আমাদের দেখতে না পেলেই বুঝতে পারবেন আমরা চলে গেছি, চল কই আসুন। কি জানেন, আমার হঠাৎ মনে হলো আমি তো এলোমেলো কথা বলে ফেলতে পারি, আর আপনিও কষে চড় লাগাতে পারেন, কিন্তু সেটা একেবারে ড্রাইভারের সামনে, না না সে বড় খারাপ লাগবে। ও তাই বুঝি আমাদের বাড়িতে এসে ড্রাইভারকে ছেড়ে দিলেন? এমনি ছেড়ে দিইনি, অনেক হিসেব নিকেশ করে, তবে আমি তো হঠাৎ বড় লোক, গাড়ি চালাতে পারি না,
তাহলে বেড়াতেই বা যাবো কি করে আর আপনার কাছে ক্ষমাই বা চাইবো কি করে? সেই জন্য অনেক কষ্টে মাথা খাটিয়ে একটা কায়দা বের করে ফেললাম। কায়দা? একটা টাকা নিয়ে হেড টেল করলাম। হেড পড়লে আপনি গাড়ি চালাতে পারেন, আর টেল পড়লে আপনি পারেন না। খুব বুদ্ধি তো। না না, ঠাট্টা নয়, সত্যি সত্যি হেড পড়লো, আর আপনিও গাড়ি চালাতে পারলেন, আমারও ক্ষমা চাওয়ার সুযোগ হয়ে গেল। আচ্ছা মালিনী দেবী, আপনি আমায় ক্ষমা করতে পারেন না? ক্ষমা তো আপনার কাছে আমারই চাওয়ার কথা। কেন কেন? সেদিন আপনি আমাদের অতিথি ছিলেন, খুব উচিত হয়েছিল। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আমি পরে ভেবে দেখলাম যে সেদিনে আমার চাল চলনটা আগার গোড়া কিরকম এলোমেলো হয়ে গেছিল। এই যেমন ধরুন, স্টেজে আপনাকে দেখে লাফিয়েওটা আমার উচিত হয়নি, তারপর সেটাকে সামলাতে গিয়ে ছাড় পোকা বলে গোলমাল করা সেটাও উচিত হয়নি। কাল কখন আসছেন? কাল পরশু তরশু তারপরের দিন মানে রোজ। ঠিক চারটে। কিন্তু আপনি কি করে যাবেন? ড্রাইভার তো নেই। আছে আপনার পিছনে। ব্যবস্থা সব পাকা। আচ্ছা চলি, নমস্কার। আরে মনোহর, তোমায় কখন থেকে খুঁজছি। আগে যে জন্য খোঁজাখুঁজি করছিলেন সেটা শেষ করতে দেরি হয়ে গেল। ও, তুমি কবিতা লিখে ফেলেছো? বেশ 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 বেশ। তা মনোহর, আগে কি করে বুঝলে? আগে সকালবেলা ফোন পেয়ে আপনি যেরকম উৎফুল্ল হয়ে উঠলেন, তারপর দুপুরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলেন, আবার সন্ধ্যেবেলা ফিরে এসে ডাকা ডাকা। আরে গ্রেট গ্রেট, তুমি তো গ্রেট ম্যান হে মনোহর। দাদা, ওই বৌরানীর নামটা না জানতে পারলে ওই কবিতা মেলাতে তো একটু অসুবিধা হচ্ছে। ও, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলেও তুমি মেলাও মনোহর, তা না হলে তুমি কিসের কবি হে? হ্যাঁ, নাম থাক আমার মনে, ধাম থাক রাস্তায়, তুমি শুধু লিখে যাও। অ্যাফিনিটি বোঝেন মিস ঘোষ? মানে? মানে আত্মার একত্ব। আরো কঠিন হয়ে গেল। আহা, এ তো খুব সোজা কথা। যেমন আপনি আর আমি, আপনি কোথায় ছিলেন আমায় চিনতেন না, আমি কোথায় ছিলাম আপনাকেও জানতাম না, হঠাৎ দুজন দুজনকে দেখলাম আর বুঝলাম। অ্যাফিনিটি। এক্স্যাক্টলি মিস ঘোষ, মনে হলো যে। আরে কি হলো? এক্ষুনি বেড়াল কুকুরে খেয়ে ফেলতো, নিশ্চয়ই বাসা থেকে পড়ে গেছে। একটু দাঁড়ান তো, আমি একে বাসায় রেখে আসি। গাধী উঠবেন? আহা দেখুন না। এখানে উঠে আসবেন, বেশ চমৎকার জায়গা। না, আপনি নেমে আসুন।
ও আপনি কি ব্যাপার? বাহ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে তো। কে তুলেছে? কে তুলেছে জানি না হুজুর, বলেন তো খোঁজ নিতে পারি। কিন্তু ওরা এই ছবিগুলোর বদলে কিছু টাকা চায়। এ নিশ্চয়ই টেলিফটো লেন্স ইউজ করেছে, কাছে থাকলে ঠিক জানতে পারতাম। ম্যানেজার বাবু, আমাকে একটা টেলিফটো লেন্স আর ক্যামেরা কিনে দেবেন? এই যে দূরের জিনিসকে কাছে আনা, এর মধ্যে খুব একটা মজা আছে হুজুর। ওরা কিন্তু মজা পাচ্ছে না, বলছে হয় 10,000 টাকা দিতে হবে আর না হলে মিসেস ঘোষকে সব বলে দেবে, দরকার হলে কাগজপত্রও ছাপিয়ে দেবে বলছে। আমি বলি কি হুজুর, 1,000-2,000 টাকা কম করে ওটা দিয়ে দেওয়াই ভালো, লোক জানাজানি হলে কেলেঙ্কারির শেষ থাকবে না। আর তাছাড়া এ বাড়ির ঐতিহ্যে এরকম কাণ্ড কখনো হয়নি কি না? হুজুর, তাহলে ওদের কি বলবো? কিচ্ছু বলবেন না, শুধু ভাবো, খালি ভেবে যান। আচ্ছা, তাহলে ওদের একটু অপেক্ষাই করতে বলি। দরকারি কথা বললে না তো? বারে এখন কি করে বলবো? কেন, এখানে কেউ নেই। হ্যাঁ তা নেই, তবে গাড়ির আওয়াজ, ভিড়, তার উপর আমার মন এখন নতুন শেখে গাড়ি চালানোর দিকে। এবার বলো, এখন তার গাড়ি চালাচ্ছ না? না, এবারে বল। ইয়ে কি হয়েছে জানো? কি কৃষ্ণ, মানে কিছু, তবে মুখের দিকে ওইরকম ড্যাব ড্যাব করে চেয়ে থাকলে বলা যায় নাকি? না ওঠো। শুধু শুধু তুমি আমাকে দুপুর থেকে ঘুরি মারছো, কিচ্ছু তোমার দরকারি কথা নেই। মিছিমিছি না, মিছিমিছি নয়, মানে একটা নির্জন জায়গা না হলে বলে কি করে? মানে একটা নির্জন জায়গা পেলে বেশ একটু বেশ কায়দা, তা যখন পাওয়া গেল না দুঃখ করে। আমার উত্তরটা বারে আমি কি জানি? মাকে না, না মা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তাহলে তাহলে জানবো যা ভয় করছিলাম তাই হলো, সারা জীবন একটা বদ্ধ পাগলকে নিয়ে আমাকে কাটাতে হলো। আমি ঠিক 3:30 সময় গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি সোজা আমার ওখানে চলে আসছো। না না হাসি নয়, এখন তো আমার একা থাকার ব্যাপার নয়, তোমার পছন্দ মতো জিনিসপত্র গোছগাছ করতে হবে, দরকার হলে ফার্নিচার বদল করতে হবে, আর তুমি জিনিসপত্র পছন্দ করে দিলে। থাক থাক, খুব হয়েছে, আমি ঠিক 3:30 সময় রেডি হয়ে থাকবো। আচ্ছা যাচ্ছি। এই শোনো, কি যা দুষ্টু কথা কর, দেখো হুম
মালিনীকে নিয়ে এ খেলা আমার মোটেই ভালো লাগে। তোমার মেয়েই বা খেলোয়াড় কম ছে, খেলে খেলিয়ে অত বড় একটা রাঘব বোয়াল ডেঙ্গায় তুললো তো। মোটমাট যা প্ল্যান করা গিয়েছিল সব সাকসেসফুল। কিন্তু রাজা বাহাদুর বিয়ের কথা বলবে কি? আল বাদ বলবে, ছবি দেখে যখন টাকা দেয়নি তখন হয়তো দেখো আজই বিয়ের প্রস্তাব করেছে। কিন্তু যে একঘেয়ে মেয়ে, আমার তো ভয় হচ্ছে। আরে ভয়ের কি আছে এতে, চিরটাকাল ছবি বেরুনোর ভয় দেখিয়ে তুমি বড় লোকদের টাকা গাপ করলে। তোমার মেয়ে তো আরো বাহাদুর, একেবারে বিয়ে করে বসছে। এবার তুমি রাজার শাশুড়ি আর আমিও কন্যা 5-7 লাখ টাকার মালিক। ওমা, তুই এই অন্ধকারে বসে কি হয়েছে রে? রাজা বাহাদুরের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? পাগলাটে ধরনের লোক, তা একটু আধটু হবে। তুমি বুদ্ধিমতী মেয়ে, মাথা ঠান্ডা। মা, ছি মা, ছি। মনোহর, শোনো শোনো, সব ঠিক আছে? কিন্তু আমি বলছিলাম কি দাদা, যদি ওর পছন্দ না হয়। আরে পছন্দ না হয় তখন পাল্টে ফেলা যাবে, কিন্তু আগের ফার্নিচার গুলো বাবা যেন বুকের উপর চেপে বসেছিল। সর্বনাশ 3:30 বাজলো। এই যে রামজীবন, রামজীবন ওই সিঁড়ি ধুলো মোছা আছে, আমার চিড়িয়াখানা আমাদের সঙ্গে সভায় যে অপমান আপনি আমাকে করেছিলেন তার শোধ নিলাম আপনাকে আমার কাছে মাথা নিচু করিয়ে। মালিনী ঘোষকে বিয়ে করতে গেলে হঠাৎ বড় লোকের টাকা ছাড়াও আরো কিছু দরকার, ঐতিহ্যের, যা আপনার এক কণা। কিছু বললে না মনে হয়? আমার বলা কি উচিত হবে? তবু বলো শুনি। মনে হলো তোমার কিছু বলবার আছে।
কিছু মনে করবেন না দাদা, মালিনী দেবীর নামটা জানতে পারলে হয়তো আপনাকে সাবধান করে দিতে পারতাম। তার মানে? কই বলো? ওর মা মিসেস ঘোষ আর আমাদের ম্যানেজার বাবু এককালে বহু বড় লোকের ছেলেদের ভুলিয়ে মিসেস ঘোষের সঙ্গে ছবি তুলিয়েছেন, আর সেই ছবি বাজারে প্রকাশ করে দেবার ভয় দেখিয়ে টাকাও আদায় করেছেন। কি বললে? শুধু তাই নয়, ওদের একটা ক্লাবও আছে যেখানে শুধু বড় লোক ধরা হয়। আমি যদি জানতাম যে ওই ক্লাবে আপনি গিয়েছিলেন, যদি জানতাম যে মিসেস ঘোষের মেয়েকে আপনি আপনি আমি বাদ করতাম। ওই মায়ের শিক্ষা যে মেয়ে পেয়েছে সে কত ভালো হবে। মনে হয় আমাকে মাফ করবেন দাদা। হুজুর, আমি ওদের খুব জব্দ করে দিয়েছি, বলেছি মালিনী দেবী আমাদের ভবিষ্যৎ বৌরানী, আমরা একটা পয়সাও দেবো না। ওই 10,000 টাকাই বোধহয় আমাদের দিতে হবে। হুজুর, মিস ঘোষ জানিয়েছেন তিনি আমাকে বিয়ে করতে পারবেন না। তাহলে আমি ওদের তাই জানাই গে হুজুর। ম্যানেজার বাবু, আগে আপনি এবারে বিদেয় হন। হুজুর, আজ রাত্রে সমস্ত কাগজপত্র মনোহরকে বুঝিয়ে দেবেন, আর আপনার পাওনা গন্ডাও বুঝে নেবেন। কাল সকালে আপনাকে যেন না দেখি। মানে আপনি আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমার অপরাধটা কি? ওই মনোহর বুঝি কিছু বলেছে? আচ্ছা আমি দেখে নিচ্ছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুড়িয়ে। ছবি নেগেটিভ আর প্রিন্ট গুলো মনোহরের কাছে জমা দিয়ে আপনার ওই 10,000 টাকা নিয়ে যাবেন, আর দেখবেন যাতে মিসেস ঘোষ আর মিস ঘোষ তাদের ভাগটা ঠিক মতো পান। আপনি আসুন। আপনাদের মা ঈশ্বর শোভাময়ী দেবীর মাতা অর্থাৎ আপনাদের দিদিমা
ঈশ্বর হেমন্ত কুমারী দেবীর সহোদর ভ্রাতা হলেন ঈশ্বর রাজা গোপাল কৃষ্ণ, ঠিক কিনা? আচ্ছা, সেই সূত্রে উত্তরাধিকার আপনাদের আসে। দেখুন, বিষয় সম্পত্তি পাবার ব্যবস্থা আমি সব করে দেব, কিন্তু তার আগে লিখে পড়ে দিতে হবে আদা আদি। ব্যাংকে কত টাকা বললেন স্যার? 77,67,000। আর বলতে হবে না, আপনি তো অপেক্ষা করুন, বুঝছেন, আমরা একটু পরামর্শ করে নি। আমাকে কিন্তু বিলেত পাঠাতে হবে দাদা। সোজা চলে যান, একজনা শম্ভু জগন্নাথ খুঁজে নিন, ব্যাস। রাজি হয়েছেন দেখছি, হাত হাত দিন, হাত হাত দিন শম্ভু। ব্যানার্জি সাহেবকে আমি ব্যারিস্টার ঠিক করে দেব, পাকা সাক্ষী জোগাড় করে যদি প্রমাণ করতে পারেন। প্রমাণ আমার হাতের মুঠোয় আছে, সেই জন্য আপনি ভাববেন না। আচ্ছা, আমি আসি। এত দূর এসো, আপনার হাত থেকে আমি রেহাই পাবো না। কি করে পাবে বলো? এই কথা ও কথা বলে দেবো ভয় দেখাতেই তোমার মা তোমার ঠিকানাটা দিয়ে দিলে। কি জানো, তোমার মায়ের পাপি মন কিনা ভয় পায়। কিন্তু কি চান আমাকে দিয়ে? সারাটা জীবন আপনাদের জন্য মিথ্যে করে দিয়েছি, আর কি মিথ্যে সাক্ষী দিতে হবে? না না, মিথ্যে কেন বলবে? মিথ্যে বললে আমার কেসটি ফেঁসে যাবে। রজত শুভ্রবাবুর সঙ্গে যা যা ঘটেছিল সব সত্যি বলবে। কিন্তু আমার গোপন কথা সকলের সামনে বলিয়ে আপনার কি লাভ? দেখো মালিনী, আমাকে ভুল বুঝো না, আমার কথা মতো চললে যাকে, তোমার ক্ষতি করে আমার কোনো লাভ নেই। আমার লাভ রজত শুভ্রকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারে। আমি যাবো না। আসবার সময় তোমাদের স্কুলের সেক্রেটারির সঙ্গে আলাপ করে এলাম, তার মানে ফেরবার পথে তার সঙ্গে একবার দেখা করে যাব ভাবছি। চমৎকার লোক, তোমার মার আসল পরিচয়টা জানলে তার স্কুলে তোমার চাকরিটা পাকা হয়ে যাবে, কি বলো? টাকা এসে গেছে, আপনি কাল থেকে কাজ শুরু করুন। আচ্ছা স্যার। হ্যাঁ,
উপস্থিত যে রজতবাবু এক্সট্রিম মেলাঙ্কলিয়াতে ভুগছেন তাতে কোনো সন্দেহ নেই। কোনো কথা শুনতে শুনতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া, অবান্তর কথা বলা বা হাজার প্রশ্নের জবাবে কোনো কথা না বলা, এই সবই মেলাঙ্কলিয়ার লক্ষণ। এর এক্সট্রিম কেসকে আমরা চলতি কথায় পাগলামি বলে থাকি। আচ্ছা ডক্টর সামন্ত, অ্যাজ অ্যান এক্সপার্ট আপনার একটা ওপিনিয়ন আমরা চাই। পাগলামির বিভিন্ন ফেজ একই লোকের মধ্যে প্রকাশ পেতে পারে কি? আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম। বেশ, আমি আরো স্পষ্ট করে বলছি। ধরুন আজ যে পাগলের মধ্যে মেলাঙ্কোলিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, কিছুদিন আগে তারই মধ্যে মেলাঙ্কোলিয়া না হয়ে আর কোন রকম পাগলামি যেমন বায়াস্ট্রাসনেস দেখা যেতে পারে কি? হ্যাঁ পারে। ব্রেইন এফেক্টেড হলে অর্থাৎ পাগল হলে তার অ্যাকশনস বা থট প্রসেস একই রাস্তায় চলতে পারে না। ধন্যবাদ ডক্টর সামন্ত। আপনি উইটনেস বক্স থেকে নামতে পারেন ডক্টর সামন্ত। নেক্সট উইটনেস সাক্ষী বংশীবদন চ্যাটার্জি। সাক্ষী বংশীবদন চ্যাটার্জি হাজির। মালিনী কেমন আছিস মা? গত মাসের টাকা তো তোমায় পাঠিয়ে দিয়েছি মা। আজকে পাগলই তো, বদ্ধ পাগল। পাগল না হলে কেউ অঙ্কের ক্লাসে ছবি আঁকে, বাচ্চাদের মতন মাউথ অর্গান বাজায়, কুকুরের বনভোজন দেয়। কি বললেন? আজকে কুকুরের বনভোজন, তারা নেড়ি কুত্তা ধরে নিয়ে এসে আমাদের মাস্টার তাদের বনভোজন করাতে। হ্যাঁ গো বাবু, আমরা ওকে পাগলা ঠাকুর বলতাম, কিন্তু কি দয়া ওনার শরীরে, চলে আসবার সময়। তোমাকে এত কথা বলতে আমি বলিনি, তোমরা তাহলে রজত বাবুকে পাগলা ঠাকুর বলতে। এই যে নতুন ম্যানেজার বাবু। নমস্কার। আচ্ছা ম্যানেজার বাবু, আপনার গায়ে কি মানুষের চামড়া পর্যন্ত নেই? একটা কথা বলবো ভাই। বলুন। ওসব তোমার আমার গায়ে ঠিক মানায় না, বুঝলে? আরে পুরুষোত্তম, শোনো শোনো বাবা শোনো, এই নতুন ম্যানেজার বাবু ধারে কাছে যেও না, মিথ্যে সাক্ষী দিতে শিখিয়ে দেবে। আচ্ছা ভাইয়া, তা যাই বলুন না হুজুর, এমন নগদ খদ্দের আর আমি পাবো না। আপনাকে সে কথা জিজ্ঞাসা করিনি, আমার প্রশ্ন হলো রজত বাবুর কোনো কোনো কাজ আপনার কাছে পাগলামি বলে মনে হতো কি না? তা সত্যি কথা বলতে হুজুর, হতো। ছেলেপুলেদের পড়ানোর মাস্টার দুপুর বেলা রৌদ্রে মাঠে শুয়ে প্যাঁকো করে বাজনা বাজাচ্ছে, একটা কথা জিজ্ঞেস করলে অন্য কথার উত্তর দিচ্ছে, এইতে জন্তু জানোয়ারের হাট বানিয়ে রেখেছে। একে পাগল ছাড়া কি মনে করবো হুজুর? পাগলামির চোটে গাঁ শুদ্ধ লোককে ব্যতিব্যস্ত করে মেরেছে, পাগল ছাড়া কি? বিছানায় না শুয়ে মাটিতে শুতেন, পা দুটো গদির ওপরে তুলে দিতেন, জিজ্ঞেস করলে পরে বলতেন পা বেশি খাটে তাকে গদির ওপরেতে চড়াই। এ পাগল ছাড়া আর কি হুজুর? আমরা জানি আপনার নতুন ম্যানেজারের চাকরি রাখার জন্য আপনি প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করবেন, কিন্তু আমি বলছি 21 মে সকাল 10টার সময় খানসামা রামজীবন, দরওয়ান হীরা সিং আর পুরনো ম্যানেজারের সামনে আপনি বলেছিলেন যে রজত বাবু পাগল হয়ে গিয়েছেন, বলুন হ্যাঁ কি না? কিন্তু কথা এড়িয়ে যাবার চেষ্টা করবেন না মনোহর বাবু, বলুন হ্যাঁ কি না? হ্যাঁ ধন্যবাদ, আর আপনাকে আমার প্রয়োজন নেই। ইওর অনার, এবারে আমরা আমাদের শেষ সাক্ষীকে ডাকব, কুমারী মালিনী ঘোষ। এক্সিবিট নাম্বার 13 এন্ড 14 ওর হাতে দিন তো। মিস ঘোষ, ছবি দুখানা ভালো করে দেখুন,
প্রথম ছবিটায় রজত বাবু হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন, তাই না? যেদিন রজত বাবু হঠাৎ চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে পুলিশ সাজার শখ হয়েছিল, সেদিন আপনি ওর সঙ্গে ছিলেন। এইবার দ্বিতীয় ছবিখানি দেখুন। আপনার সঙ্গে বেড়াতে বেরিয়ে রজত শুভ্রবাবু হঠাৎ গাছে চড়েছিলেন কেন? এসব প্রশ্নের জবাব দিতে আপনার খুব কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি মালিনী দেবী। আচ্ছা, প্রশ্নটা আমি অন্যভাবেই করছি। আপনার সাথে বেড়াতে গিয়ে যখন আপনার দিকেই তার মনোযোগ থাকা উচিত ছিল, তখন হঠাৎ তিনি গাছে উঠতে গেলেন কেন? কিন্তু সেটা একটা পাখি। ধন্যবাদ মালিনী দেবী, আপনাকে আর আমার কিছু জিজ্ঞাসা নেই, আপনি উইটনেস বক্স থেকে নেমে যেতে পারেন। ইয়োর অনার, আমাদের সাক্ষী শেষ হয়েছে, আপনার নির্দেশ পেলে এখন আমরা আর্গুমেন্ট শুরু করতে পারি। ইয়োর অনার, আমার বক্তব্য অত্যন্ত সামান্য এবং লাঞ্চ রেসেসের পূর্বেই তা শেষ করতে পারবো বলে আশা করি। সাক্ষ্য প্রমাণের দ্বারা আমরা নিঃসন্দেহে প্রমাণিত করেছি যে রজত তার অতীত জীবনে আমরা দেখতে পাই যে ছেলেবেলায় বাপ মা হারিয়ে সুস্থ সাধারণ জীবন বা সুযোগও তিনি পাননি। একবার একটা উঁচু জায়গা থেকে তিনি পড়েও গিয়েছিলেন, তাতেও হয়তো মাথায় আঘাত লাগতে পারে। পরবর্তী জীবনেও একের পর এক সাক্ষী হলফ করে বলে গেছেন যে রজত বাবুর কার্যকারণের কোনো স্থিরতা পাওয়া যায় না। এর দিকে ফিরে দেখুন ইয়োর অনার, এর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হলে এর ভবিষ্যৎ চিরকালের জন্য অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। যে কোনো সুস্থ সাধারণ মানুষ একে অপ্রমাণিত করবার জন্যে আপ্রাণ চেষ্টা করত, কিন্তু রজত বাবু সে বিষয়ে একেবারেই নির্বিকার। তিনি আপন মনে হিজিবিজি ছবি এঁকে চলেছেন, কোর্ট প্রসিডিংস তার কাছে একেবারেই নিরর্থক, কারণ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সুস্থ নন, তিনি বিকৃত মস্তিষ্ক, তিনি পাগল। আমার আর কিছু বলার নেই। রজত বাবুর জন্য দুঃখ বোধ করলেও সুবর্ণপুর রাজবাড়ির ঐতিহ্য, সম্মান এবং আভিজাত্যের কথা স্মরণ করে এই বিকৃত মস্তিষ্ক মালিককে আমি গদিচ্যুত করবার আবেদন জানাচ্ছি, এবং তার স্থলে আমার দুই মক্কেল শ্রী জগন্নাথ চক্রবর্তী ও শ্রী শম্ভুনাথ চক্রবর্তীকে পরবর্তাধিকারী সাব্যস্ত করে তাদের সম্পত্তি দেওয়ার দাবিও জানাচ্ছি। লাঞ্চ রিসেসের পর আবার কোর্ট বসবে। আমি এসেছি, একটি কথা তুমি বলবে না? মিথ্যে অভিযোগ এনে ওরা তোমায় পাগল প্রমাণ করবে, নিজের সম্মান টাকা কড়ি সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে। তবু আমার উপর অভিমান করে একটি কথারও তুমি প্রতিবাদ করবে না? কেন তুমি অভিশাপ নেবে? এ শাস্তি কেন তুমি আমায় দেবে? আমি জানি আর তুমি আমায় ভালোবাসো না, ভালোবাসতে পারো না। তোমার ভালোবাসা পাবার
যোগ্যতা আমি হারিয়েছি, কিন্তু তোমাকে ছেড়ে এলাহাবাদে গিয়ে সামান্য একটা স্কুল মাস্টারি করা ছাড়া আমার আর কি উপায় ছিল বলতে পারো? যেদিন শুনলাম মার ম্যানেজারের অতীত জীবনের কথা, শুনলাম আমাকে তোমার কাছে এগিয়ে দিয়ে তারা তোমার কাছ থেকে টাকা আদায়ের ফন্দি করছে, সেদিন তোমার কাছ থেকে দূরে সরে যাওয়া ছাড়া আমার আর কি উপায় ছিল বলতে পারো? সেদিন তুমি বিশ্বাস করতে আমি নির্দোষ, বিশ্বাস করতে ফন্দি করে নয়, ষড়যন্ত্র করে নয়, সত্যি আমি তোমাকে ভালো। আমি জানি আজ আর তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, তবু তবু একদিন তুমি আমাকে ভালোবেসেছিলে, সেই দাবিতে তোমাকে আমি অনুরোধ করছি, উঠে দাঁড়াও, সব কথা পরিষ্কার করে বলে ওদের ষড়যন্ত্রের জাল তুমি ছিঁড়ে দাও। রজত বাবু, রজত বাবু, আপনার বাবার নাম কি? স্বর্গীয় মুক্তিনাথ বন্দ্যোপাধ্যায়। আর মার নাম? স্বর্গীয়া প্রভাবতী দেবী। আজকে তারিখ কত? 11 আগস্ট 1955। আপনি কোন সালে বিএ পাশ করেছিলেন? 1950 সালে। আজকে কোর্ট প্রসিডিংস আপনি কিছু বুঝতে পারছেন? আগে হ্যাঁ। এ সম্বন্ধে আপনার কিছু বলবার আছে? আছে ইওর অনার। তাহলে এতক্ষণ কিছু বলেননি কেন? এতক্ষণ তো কিছু বলবার জন্য আমাকে আদেশ করা হয়নি। এখন আপনাকে বলবার নির্দেশ দিলে আপনি কিছু বলবেন? আগে হ্যাঁ, আপনি যদি আদেশ করেন তাহলে কয়েকজন সাক্ষীকে আমি কিছু প্রশ্ন করতে পারি। আই অবজেক্ট ইওর অনার, এভিডেন্স নেওয়া শেষ হয়ে গিয়েছে, সিভিল প্রসিডিওর কোড এরকম কোনো সুযোগ দিচ্ছে না। সিভিল প্রসিডিওর কোডে নির্দিষ্ট কোনো বারণও নেই, কাজে কাজে টু মিট দি এন্ডস অফ জাস্টিস আমি রজত বাবুকে প্রয়োজন মতো সাক্ষীদের রিকল করবার নির্দেশ দিচ্ছি। অবজেকশন ওভাররুলড। রজত বাবু, আপনি প্রথমে কাকে ডাকতে চান? ডক্টর সামন্তকে। ডক্টর সামন্ত, উইল ইউ প্লিজ কাম অ্যান্ড টেক ইউর স্ট্যান্ড ওয়ান্স অ্যাগেন। ডক্টর সামন্ত, আচ্ছা হাসপাতালে আমি যে ঘরে ছিলাম সেই ঘর থেকে আপনার কুয়াটার কত দূরে? খুব কাছে। এবং এত কাছে যে আপনার ঘর থেকে বা আমার ঘর থেকে একটু জোরে কথা বলা বলি হলেই শোনা যেত? হ্যাঁ। আচ্ছা ডক্টর সামন্ত, আপনি রোজ সকালে রাউন্ডে বেরোবার আগে মিসেস সামন্ত ওইরকম চেঁচামেচি করতেন কেন? আমি দেখেছি তিনি আপনার সঙ্গে লাফি লাফি ঝগড়া করতেন। ইওর অনার, এসব অবান্তর প্রশ্নে আমি আপ ডক্টর সামন্ত একটু আগে বলেছেন যে লাফালাফি করা বা বয়স ক্রস হওয়া পাগলামির একটা ফেজ, তা আমি জানতে চাইছি সেই নিয়ম অনুযায়ী মিসেস সামন্তও কি পাগল? বয়সটা শলি যে পাগল হতে হবে এমন কথা আমি বলতে চাইনি। প্যানকোলিয়ার রোগী অর্থাৎ পাগল। আমি আমি তা মেন করিনি। ধন্যবাদ ডক্টর সামন্ত। ইওর অনার, আমি আর দুটি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম আমার স্টেটের পুরনো ম্যানেজার যোগজীবন সরকার। সাক্ষী যোগজীবন সরকার, আপনি উইটনেস বক্সে আসুন। আচ্ছা যোগজীবন বাবু, আপনি আমাদের স্টেটে কতদিন চাকরি করেছেন? আগে 30 বছর। সে চাকরি গেল কেন? আপনার পাগলামির জন্য। আচ্ছা যোগজীবন বাবু, আপনি ভালো করে ভেবে বলুন তো, শুধু কি আমার পাগলামির জন্যই আপনার 30 বছরের চাকরিটা চলে গেল? নতুন করে আর কি ভাববো স্যার, 30 বছরের চাকরিটা গেল, এত বড় বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, সর্বক্ষণই ভাবছি ওই এক পাগলামি ছাড়া আর তো কিছু মাথায় আসছে না। ধন্যবাদ যোগজীবন বাবু, আপনাকে আর আমার প্রয়োজন হবে না। ইওর অনার,
এবারে যে ফটোগ্রাফার এক্সিবিটের ছবিগুলো তুলেছেন তাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। সাক্ষী অরিন্দম ঘোষ, আপনি উইটনেস বক্সে আসুন। আমাদের ছবিগুলো আপনি তুলেছিলেন? আগে হ্যাঁ। কেন? এমনি এরকম এমনি আরো ছবি তুলেছিলেন? মনে পড়ছে না। আমি আপনাকে মনে করিয়ে দিই, এরকম এমনি আপনি অনেক ছবি তুলেছিলেন এবং একটি মহিলার সঙ্গে আমার ছবি তোলার জন্য আপনাকে নিযুক্ত করা হয়েছিল, ঠিক না? শুধু আমার বেলাতেই নয়, এর আগেও আপনি অনেক ছেলে মেয়েদের ছবি তোলার জন্য অনেকবার নিযুক্ত হয়েছিলেন, ঠিক কিনা? চুপ করে থেকে কোনো লাভ হবে না মশাই, সত্যি কথা আপনাকে বলতেই হবে। আর এই হীন কাজে আপনাকে নিযুক্ত করেছিলেন আমার স্টেটের পুরনো ম্যানেজার যোগজীবন সরকার, বলুন ঠিক কিনা? ওই উত্তর দিন। হ্যাঁ হুজুর, ঠিক। ধন্যবাদ, আপনি এখন উইটনেস বক্স থেকে নামতে পারেন। ইওর অনার, আমি আর কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন করতে চাই না, আর অনেক কথা বলে আপনার সময়ও নষ্ট করতে চাই না। প্রতিপক্ষ থেকে বলা হয়েছে আমি পাগল, কিন্তু আমি করেছি কি? ছেলেবেলায় সকল কাজই অসুখ বিসুখ করে এবং অনেককেই পিতৃমাতৃহীন হয়ে পরের আশ্রিত হয়ে মানুষ হতে হয়, কিন্তু সেই জন্যই মানুষ পাগল হয় না, আমিও হইনি। নবীনগঞ্জ গ্রামে আমি ছেলেদের পড়াতাম, বেত আর শাসনের পুরনো পদ্ধতিতে আমি তাদের পড়াইনি। কুকুরের বনভোজনের মধ্যে দিয়ে আমি তাদের শিখিয়েছিলাম অবলা জন্তু জানোয়ারকে ভালোবাসতে, মাছ ধরতে গিয়ে শিখিয়েছিলাম যে কোনো বিষয়ে মনুষ্য সংযোগ করতে। ছেলেদের যখন পড়তে ভালো লাগতো না সেই সময়টা বাজে নষ্ট না করে আমি তাদের ছবি আঁকতে শিখিয়েছিলাম, ওদের খেলার সঙ্গী হয়ে ডিসিপ্লিন শিখিয়েছিলাম, দলবদ্ধ হয়ে কাজ করতে শিখিয়েছিলাম। ইনফ্যাক্ট আজ সারা পৃথিবী জুড়ে যে নতুন শিক্ষাধারা নিয়ে পরীক্ষা চলেছে আমি সেই পরীক্ষাই করতে চেয়েছিলাম। ইওর অনার, এইসব কাজ যদি আমার পাগলামি হয় তাহলে আমি স্বীকার করছি আমি পাগল। হঠাৎ বড়লোক হয়েও আমার মাথা খারাপ হয়নি, কিন্তু যেদিন এখানে সে দেখলাম যে আজকের দিনেও শুধু ঐতিহ্যের দোহাই দিয়ে আমাদের ম্যানেজার বাবু একটা বিরাট অচলায়তন তৈরি করে রেখেছে, সেই দিনই আমার মন বিরূপ হয়ে উঠেছিল। আমি বিদ্রুপ করেছিলাম ব্রঞ্জের স্ট্যাচুটাকে, যে ঘরে 50-60টা কলিং বেল রেখে পুরনো রাজা বাহাদুরকে শুকনো ঐতিহ্যের বাঁধনে বেঁধে রাখা হয়েছিল সেই ঘরের প্রত্যেকটা কলিং বেল একসঙ্গে বাজিয়ে আমি ম্যানেজারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। ইওর অনার, দেশের এই দারুণ অর্থ সংকটের দিনেও যেখানে 100-150 চাকর রাখার অপব্যয় করা ঐতিহ্য, 50-60 রকমের ভালো ভালো জামা কাপড় স্যুট তৈরি করা ঐতিহ্য এবং যে সমস্ত জিনিস মিউজিয়ামে রাখা উচিত সেই সমস্ত জিনিস বাড়ির মধ্যে রেখে তাদের তদবির তদারকে অর্থ ব্যয় করা ঐতিহ্য, সে ঐতিহ্য আমি মানিনি, মানতে পারবো না। যে ফুলের বাগানে ছেলেদের ঢুকবার কোনো অধিকার নেই, ফুল ছেড়েবার কোনো অধিকার নেই, সেই ফুলের বাগান থেকে আমি নিজে ফুল চুরি করে ছেলেদের হাতে তুলে দিয়েছিলাম। কয়েক হাজার টাকা আয় বাড়ানোর জন্য আমি ছেলেদের খেলার মাঠ কেড়ে নিয়ে সেখানে নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিইনি। এসব কাজ যদি আমার পাগলামি হয় তাহলে আমি মেনে নিচ্ছি আমি পাগল। ইওর অনার, আমি বিশ্বাস করি যে পুরনোকে আঁকড়ে ধরে থাকা ঐতিহ্য রক্ষা নয়, পুরনো ভিতের ওপরে নতুন ইমারত তৈরি করাটাই হচ্ছে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। আমি বিশ্বাস করি আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিকদের সব রকমের সুযোগ দেবার, তাদের খেলাধুলো, তাদের শিক্ষা দীক্ষা, তাদের দুষ্টুমি সব কিছুর মধ্যে বড়দের সক্রিয় সহযোগিতা। আর এই বিশ্বাস করাটাই যদি আমার পাগলামি হয় তাহলে আমি স্বীকার করছি আমি মেনে নিচ্ছি ইওর অনার যে আমি পাগল। শুধু মিসেস ঘোষের সাক্ষের আমি প্রতিবাদ করব না, তখনকার আমার আচার ব্যবহার তার কাছে নর্মাল নাও মনে হতে পারে, কারণ সত্যি তখন একটা বিরাট পাগলামি আমাকে পেয়ে বসেছিল। আমি ভালোবেসেছিলাম, জীবনে যখন অর্থহীন ছিলাম তখন পেয়েছিলাম অবজ্ঞা হতশ্রদ্ধা, যখন বড়লোক হলাম তখন পেলাম খোশামোদ, ভালোবাসা কখনো পাইনি। মিসেস ঘোষের মেয়ে মালিনী দেবী আমাকে ভালোবাসলো, আমি ধন্য হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। সেই ভালোবাসাকে আমি ভুল বুঝেছি, তার জন্য দুঃখও কম পাইনি, কিন্তু সেই দুঃখ আমার কাছে এতটুকুও লাগবে না যদি আপনার বিচারে আমি সহজ মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়ে বলতে পারি আমায় তুমি ক্ষমা করো। ইওর অনার, আমার আর কিছু বলবার নেই।
আমি আপনার বিচারের আশা রইলাম। বৌরানী, আমি দাদারই আসছি তো, আপনি আমার ক্ষমা করবেন। চলি ভাই, তোমার পাগলা দাদা একটু দেখো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ আমি শুনেছি, রজত শুক্র বন্দ্যোপাধ্যায়কে নানা রকম প্রশ্ন আমি নিজে করেছি এবং তারপর তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। আমার স্ত্রীর বিশ্বাস হয়েছে যে পুরোপুরি কেসটা সাজানো। রজত শুক্রবাবু মোটেই বিকৃত মস্তিষ্ক নন, এমনকি একথাও বলা চলে যে তার মতো সুস্থ মস্তিষ্কের মানুষ আজকাল পাওয়া শক্ত। কাজী কাজেই শ্রী জগন্নাথ চক্রবর্তী ও শ্রী শম্ভু চক্রবর্তীর দরখাস্ত নাকচ করে আমি শ্রী রজত শুক্র বন্দ্যোপাধ্যায়কে সুস্থ বলে ডিক্লেয়ার করছি। আমাকে ফেলে পালিয়ে যাবে ঠিক করেছিলেন না?